বিডি ওয়াজ আল্লাহর বান্দা ওই কবরস্থানের পাশেই খালি জায়গায় দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া গেল নামাজে দাঁড়ায়া যখন নামাজ পড়তে আসে আল্লাহর বান্দা যখন সিজদায় চলে যায় সিজদায় যায় যখন বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এমন মুহূর্তে তিনি শুনেন কবরের ভিতর থেকে আওয়াজ আসছে হাম জিন্দা হায় বলতে আছে আমি তো জীবিত মুঝে নিকাল লো আমাকে কবর থেকে বাহির করে নাও কে জানো কবরের ভিতর থেকে আওয়াজ আসছে আছে আল্লাহর বান্দা যখন সিজদায় পড়ে গেছে তিনি আওয়াজ পাইতে আছেন কে জানো কবরের ভিতর থেকে বলতে আছে আমি কবরের ভিতর জীবিত আমাকে কবরের ভিতর থেকে বাহির করে নাও আমি কবরের ভিতর জীবিত আমাকে কবরের ভিতর থেকে বাহির করে নাও আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আমার ভাইরা খুবই হৃদয় বিদারক করুণ কাহিনী আল্লাহর বান্দা যখন এই ডাক শুনলেন আল্লাহর বান্দা ভয়ে কোনো কথা বললেন না আল্লাহর বান্দা দৌড়াইয়া মহল্লায় চলে গেলেন মানুষের কাছে চলে গেলেন যে বললেন অমুক কবরস্থানে কবরবাসী জিন্দা কবরের ভিতর থেকে ডাকতে আসে বলতে আসে আমি জিন্দা আমাকে উঠাইয়া নাও এইবার এলাকার লোকেরা সবাই মিলে ফতুয়ানার জন্য গেলেন এলাকার বড় হুজুরের কাছে কারণ কবর থেকে উঠাইবে নাকি কবরেই থাকবে এটা তো ফতুয়া দরকার আছে ফতুয়ানার জন্য এলাকার আলেমের কাছে যাওয়ার পরে হুজুর অনুমতি দিলেন কবর থেকে তাকে উঠায়ানো কবর থেকে তাকে বাহির করে নিয়ে আসো এইবার লোকেরা যাইয়া কবর খুললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ ভাই কবর খোঁড়া হইল কবর খোঁড়ার পরে যখন বাঁশের চালিগুলো উঠাইবে এইবার কবরের ভিতর থেকে ডাক দিয়া বলতে আসে মহিলা কণ্ঠে যে কবরের থেকে বাঁশের চালি আগেই উঠাইও না আমি কবরের ভিতর উলঙ্গ অবস্থায় আছি আগে আমার জন্য একটা কাপড় নিয়ে আসো তারপর তোমরা বাঁশের চালি উঠাও একজন দৌড়াইয়া যাইয়া কাপড় আনলেন আল্লাহর বান্দিকে কাপড় পরার জন্য কাপড় দিলেন আল্লাহর বান্দি কাপড় পরল কাপড়টাকে চাদরটাকে পইরা মুড়া দিয়া এক দৌড় দিয়া বাড়িতে চইলা গেলেন বাড়িতে যাইয়া ঘরের ভিতর ঢুইকা দরজা লাগাই দিলেন মানুষজন সবাই দৌড়াইয়া ওই বাড়িতে চইলা গেল সবাই যায় কারণ কবরের ভিতর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে আসছে এই খবর যখন চতুর্দিকে ছড়াইয়া গেল তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হইয়া গেল এমন ঘটনা এমন অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য কাছ থেকে দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হইয়া গেল এইবার মানুষেরা ডেকে বলতে আছে আইরে কবর থেকে আসলো আমরা একটু দেখার জন্য আসছি কথা বলার জন্য আসছি কেন দরজাটা লাগাইয়া থুইলা রে বোন দরজাটা একটু খুলে দাও ঘরের ভিতর ওই মহিলার মা ডেকে বললেন মেয়ে আমার কবর থেকে তুমি কিভাবে আসলা তোমার কাপড় মুখ থেকে কাপড়টা সরাও তোমার চেহারাটা একটু দেখি দেখি তোমার কি অবস্থা আল্লাহর বান্দি ডেকে ডেকে বলেন মা গো আমার চেহারা দেখে আপনারা সহ্য করতে পারবেন না আমার চেহারা দেখার প্রয়োজন নাই আমার চেহারাটা অনেক ভয়ঙ্কর আপনারা দেখতে পারবেন না মায়ের মন মা বলতে আছে বেটি একটা নজর দেখতে চাই তোমার চেহারাটা একটু দেখাও এইবার আল্লাহর বান্দি মায়ের পীড়াপীড়িতে মানুষের উৎসুক জনতার পীড়াপীড়িতে আল্লাহর বান্দি এইবার চেহারা থেকে কাপড়টা সরাইলেন কাপড়টা যখন সরায় কি আর চাজ্য কাণ্ড ভয়ানক অবস্থা এইবার দেখা যায় আল্লাহর বান্দির
মাথার খিলুটা ছুইটা এইভাবে ভাগ হইয়া রইছে, চুলগুলানি নিচে পইরা রইছে, খিলুটা মাথার থেকে আলাদা, চেহারাটা পুইরা, মাংসগুলো নিচে ঝুইলা রইছে, এক ঠোঁট এইভাবে করে টাইনা, নিচের ঠোঁটটা দইরা টাইনা, পুরা শরীরের চামড়াগুলো উঠাই ফালাইছে। এই ঘটনাতেই কা সবাই ভয়ে আতঙ্কে কান্নাকাটি শুরু কইরা দিছে। মা ডেকে বলে, মেয়েকে, বেটি আমার, কারণটা কি, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে, এমন আজাব তোমার কবরে কেন হইল? আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, মা, ও আমার প্রাণের মা গো, আমি দুনিয়ায় যখন ছিলাম গো মা, আমি মাথার চুলগুলো বাইর কইরা বাইর কইরা হাঁটতাম, মাথার চুলগুলো পর পুরুষকে দেখাইতাম, এই জন্য ফেরেশতা আয়েশা আমার মাথার চুলগুলো ধইরা মাথার খুলিটা উঠাই ফালাইছে। মা গো, দুনিয়াতে আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া আমি ঘুরতাম, মার্কেটে যাইতাম, পর্দা করতাম না, পর পুরুষকে আমি আমার শরীর দেখাইতাম, এই জন্য আমার ঠোঁটটা ধইরা তাইরা নিচে নিয়ে আসছে, চামড়াগুলো খাইলা ফালাইছে, মা পুরাটা শরীর পুইরা আমার ঝাঁজরা বানাইয়া দিছে। এই কথা বইলা আল্লাহর বান্দি আবার তিনি পুনরায় মারা গেলেন, আবার তিনি মারা গেলেন। এ ভাই, এজন্য কবরের আজাব কিন্তু সত্য, কবরে যাইতে হবে। আ বড় বড় আল্লাহর ওলিরা কবর দেখলে কান্না করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্দা কান্দা দাড়ি ভিজাই ফালাইতেন। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, মৃত্যুর পরে কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। এজন্য আমার ভাই ও আমার বন্ধুরা ও আমার মা বোনেরা, আমাদের সকলের কবরে যাইতে হবে, কবরের জন্য তৈরি হইয়া নাও। কবর বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বর ঘর, আনা বাইতুল জুলুমাতি, আমি অন্ধকারের ঘর, ওই ঘরে কিন্তু কেউ যাবে না, একা একা থাকতে হবে। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে তুমি আমি যদি আমল করি, দুনিয়াতে তুমি আমি যদি ভালো হইয়া চলি, দুনিয়াতে যদি তোমার আমার আমল থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সুন্দর একটা মৃত্যু দেবে। তোমার আমার আমল যদি ভালো হয়, মৃত্যুর পর তোমার আমার কবরটা জান্নাতের বাগান হবে। তোমার আমার ঈমান যদি ভালো হয়, মৃত্যুর সময় তুমি আমি ঈমানের সাথে মরতে পারবো। হাদিসের ভিতর আসছে, আল্লাহর নেককার বান্দা বান্দি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, ওই সময় ওই মুহূর্তে আজরাইল যখন জান কবজ করতে আসবে, আজরাইল যখন মুখের সামনে আসবে, মুখ ডেকে ডেকে বলবে, ও আজরাইল, তুমি আমার মুখের কাছ দিয়ে আইসো না, কারণ এই মুখ দিয়া আল্লাহর বান্দা দুনিয়াতে জিকির করত, ভালো কথা বলতো, কোরআন তেলাওয়াত করত, এই মুখ দিয়া কোনোদিন মানুষের গীবাত করত না, কোনোদিন মিথ্যা বলতো না, পরনিন্দা বলতো না, মানুষকে গালি দিত না। অতএব তুমি আমার মুখের কাছ দিয়ে আইসো না, তুমি অন্য দিক দিয়া যাও, অন্য দিক দিয়া যান কবজ কর। এইবার আজরাইল মুখের কাছ থেকে চইলা যাইবে হাতের কাছে, এইবার হাত ডাক দিয়া বলবে, আজরাইল, তুমি হাতের কাছে, আমার হাতের কাছে আইসো না, এখান দিয়া তোমাকে আমি যান কবজ করতে দেব না। বলে, কেন? বলে, এই হাত দিয়া আমার এই বান্দা দুনিয়াতে অনেক ভালো কাজ করছে, আমি হাত দিয়া বান্দা এতিমের মাথায় হাত বুলাইয়া দিছে, আমি হাত দিয়া বান্দা, আমি হাত দিয়া বান্দা দান সদকা করছে, আমি হাত দিয়া বান্দা অন্যায়ের প্রতিরোধ করছে, এই জন্য তুমি এখান দিয়ে আসতে পারবা না, অন্য কোথায় যাও। এবার আজরাইল কানের কাছে যাবে, কানের কাছ দিয়া জান কবজ করতে চাইবে, এইবার কান ডেকে ডেকে বলবে, আজরাইল, তুমি আমি কানের কাছে আইসো না, কারণ আল্লাহর বান্দা
যতদিন দুনিয়ায় ছিল আল্লাহর বান্দাই কান্দিয়া কোনোদিন খারাপ কথা শুনে নাই গান বাদ্য শুনে নাই আল্লাহ नाराज হয় এমন কথা এমন শব্দই কানে নেয় নাই আল্লাহর বান্দাই কানের ভিতর কোরআনের আওয়াজ ঢুকাইছে ওয়াজ মাহফিলের আওয়াজ ঢুকাইছে আল্লাহর বান্দা এই কানের ভিতর জিকিরের আওয়াজ ঢুকাইছে আল্লাহর বান্দা এই কানের ভিতর আলেম ওলামাদের ভালো কথাগুলানি নিছে এজন্য আজরাইল যাও তুমি আমি কানের কাছে আইছো না অন্য দিক দিয়া তুমি জান কবজ করো এইবার আজরাইল চইলা যাইবে পায়ের কাছে পায়ের কাছে যখন আজরাইল যাবে এইবার পাও ডেকে ডেকে বলবে আজরাইল খবরদার খবরদার তুমি আমি পায়ের কাছে আইছো না কারণ এই পাও দিয়ে আল্লাহর বান্দা দুনিয়ায় ভালো কাজে হাইটা হাইটা গেছে এই পাও দিয়া আল্লাহর বান্দা ওয়াজ মাহফিলে গেছে এই পাও দিয়া আল্লাহর বান্দা জুমার নামাজে গেছে এই পাও দিয়া আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত জামাতে গেছে এই পাও দিয়া আল্লাহর বান্দা যত ভালো কাজে গেছে এই জন্য এই পার আমি পায়ের কাছে তুমি আজরাইল আইছো না তুমি যা অন্য দিক দিয়া তার জান কবজ করো এইবার আজরাইল ডাক দিয়া বলবে ও মালিক কার জান কবজ করতে পাঠাইছো ও আসমানের মালিক তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে ঝগড়া করে তোমার বান্দার রুহ তারা বের করতে দেয় না ও আল্লাহ কার কাছে পাঠাইলাম তোমার বান্দার জান তো আমি মনে হয় নিতে পারবো না তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে চইলা গেছে আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে কোন দিক দিয়া জান কবজ করব এইবার আমার আল্লাহ ডেকে বলেন আজরাইল রে তোমার হাতের মধ্যে আমার নাম লেখা আমার বান্দার সামনে তুইলা ধরো এইবার আজরাইল তার হাতের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আল্লাহর বান্দার সামনে যখন এইভাবে তুলে ধরবে এবার আল্লাহর বান্দা নাম যখন সামনে তুলে ধরবে এইবার আল্লাহর বান্দার জানটা বের হইয়া যাইবে বলে কেমন ভাবে বের হইবে ছোট্ট বাচ্চা যেমন মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায় মা যেমন টের পায় না এমনি ভাবে আজরাইল বান্দার জানটা কবজ করবে এই জন্য ভাইরা আমার ও আমার বাবাজিরা ও আমার মায়েরা এই কথাগুলো যারা শুনবা তোমাদের হাতে পায়ে ধইরা বলি দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী নয় আল্লাহর ওলিরা কিন্তু থাকে নাই আল্লাহর নবী থাকে নাই তুমি আমিও দুনিয়ায় থাকবো না আরে আল্লাহর ওলিরা দুনিয়া ছাইরা দিছে বলে দুনিয়া ছাইরা কি পাইছে আল্লাহর ওলিরা দুনিয়া ছাইরা আল্লাহকে পাইছে আর তুমি আমি আল্লাহকে ছাইরা দুনিয়া ধরছি এই জন্য তুমি আমি দুনিয়া ধরছি আর আল্লাহর ওলিরা আর দুনিয়াকে ছাইরা আল্লাহকে ধরছে এই জন্য দুনিয়া আল্লাহর ওলিদের পিছনে পিছনে ঘরে আল্লাহ আল্লাহর রসুল বলেন আর দুনিয়া খুলিকত লাকুম ওয়াং তুম খুলিক তুম লিল আখিরা আল্লাহ বলেন বান্দা বান্দি আমি দুনিয়া বানাইছি তোদের জন্য আর তোদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য আখেরাতের জন্য এজন্য আল্লাহর হইয়া যাও আল্লাহর আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর হইয়া যায় তামাম দুনিয়া তার হইয়া যায় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায় একবার এক বাদশাহ রাজ দরবারে ঘোষণা করলেন আজকের দরবারে যারা এখানে উপস্থিত আছো আমি একটা ঘোষণা শুনাইতে চাই আজকে আমার এই রাজ দরবারে রাজ ভাণ্ডারে যে যেইটা ধরবা যে যা নিতে পারবা আমি তোমাদেরকে তাই দেব এই ঘোষণা হওয়ার পরে কেউ ধন ভাণ্ডারে হাত দিল কেউ সোনার ভাণ্ডারে হাত দিল কেউ সোনা রূপা হীরা জহরাত মনি মানিক্য যে যা পারে নেওয়া শুরু করলো এক একজনে এক একটা নিতে আসে বাদশার পিছনে একটা হাফসি গোলাম একটা গোলাম ছিল একটা বাদি ছিল বাদশার ওই বাদি তাকে বাতাস করত ওই বাদি পিছনে দাঁড়াইয়া রইছে
কালো বাদি ছিল চেহারা অনেক কালো ছিল হাফছিল সবাই সব কিছু ধইরা ধইরা নেয় কিন্তু ওই হাফছি আল্লাহর বান্দি আল্লাহর বান্দি বাদশার ওই বাদিটা কিছুই নেয় না সে সোনার মধ্যেও হাত দেয় না মনি মুক্তার মধ্যেও হাত দেয় না আল্লাহর বান্দি চুপচাপ দাঁড়াইয়া রইছে সবাই বলে পাগল দেখছি এমন বড় পাগল দেখি না যে সুযোগ পায়াও কিছু গ্রহণ করে না এইবার বাদশা ডেকে ডেকে বলেন এ আমার বাদি কেন তুমি কিছু নেও না আমি তো উন্মুক্ত কইরা দিছি কেন তুমি কিছু ধরো না যে যেইটা ধরবে ওইটা দিয়া দেব ঘোষণা দিয়া দিছি এইবার আল্লাহর বান্দি ওই বাদশার বাদি বাদশার কান্দের ভিতর কাদের ভিতর হাত দিয়া ধরলেন এইবার বাদশা ডেকে বলে এ বাদি তুই আমার কাঁধে কেন হাত দিছোস এত রত্ন ভাণ্ডার থাকতে আমার কাঁধে কেন হাত দিছো এইবার বাদি ডেকে ডেকে বলে বাদশা রে যে যেইটা হাত দিছে সে যেইটা যদি পায় সে সেইটা যদি নেয় আমিও তো আপনার কাঁধে হাত দিছি এইবার আমিও আপনাকে পাব কারণ আপনি হইলেন সব ভাণ্ডারের মালিক ভাণ্ডার দিয়ে আমি কি করব ভাণ্ডারের মালিক যদি আমার হইয়া যায় সমস্ত ভাণ্ডার তো আমার হইয়া যাবে এজন্য ভাইরা আমার এ আমার বাবাজিরা এই জন্য আল্লাহর বান্দি কাদের মধ্যে হাত দিয়া বলল বাদশা যদি আমার হয় সব ধনভাণ্ডার আমার এই জন্য কোনো ভাণ্ডারে ধনভাণ্ডারে হাত না দিয়া বাদশার কাদের মধ্যে হাত দিলেন ঠিক তদ্রূপভাবে দুনিয়ার যত চাকচিক্য দেখো দুনিয়ার যত নাজনে আমার দেখো এই সবগুলোর মালিক হলেন আমার আল্লাহ যদি কোনো বান্দা বান্দির হইয়া যায় এই দুনিয়া নামক ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ যদি কার হইয়া যায় তামাম দুনিয়া তার গোলামি করবে তার হইয়া যাবে এজন্য দুনিয়া ছাড়ো মালিককে রাজি খুশি করার চেষ্টা করো আল্লাহ আকবার ভাইরা আমার এজন্য আসেন সময় হয়ে গেছে তো আমরা সবাই চলে যাব দুনিয়া থেকে কি নিয়ে যাব তো দেখেন কবরের অবস্থা দেখা দুনিয়ার অনেকেই পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনি আমি পরিবর্তন হতে পারি না প্রতিদিন কাউকে না কাউকে কবরে রাখি প্রতিদিন কাউকে না কাউকে আমরা জানাজা পড়ি কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না আল্লাহ তাআলা আমাদের আমলকে ঈমানকে পরিবর্তন করার তৌফিক দান করুক খাঁটি ঈমান খাঁটি আমল বানানোর তৌফিক দান করুক সকলে বলি আমিন